হ্যালো, আসসালামু আলাইকুম। জলপাইগুড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো হবে। চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছো বাসায় থেকে, আর সেই পড়াশোনার সাথে রিলেটেড যে লেসনগুলো সেগুলো আমি এই চ্যানেলে তোমাদের জন্য তৈরি করে দিয়ে থাকি। চাকরির পরীক্ষা, একাডেমিক পরীক্ষার জন্য যে ধরনের সাবজেক্টিভ ভেরিয়েশন তোমাদের প্রয়োজন, সেগুলো আমি এই চ্যানেলে তৈরি করে অনেক সময় ব্যয় করে, অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও লেসন তৈরি করে এই চ্যানেলে দিয়ে থাকি। তো সেই ভিডিও লেসনগুলো পেয়ে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই চ্যানেলের ভিডিও লেসনগুলো অবশ্যই তোমরা একটি লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে, আর ভিডিও লেসনগুলো অন্যদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অবশ্যই চালু করে রাখবে, কারণ হচ্ছে বেল বাটন চালু না করে রাখলে তুমি কিন্তু এই ভিডিও লেসনগুলোর যে আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সেটা কিন্তু পাবে না। তো আমি আশা করছি তোমরা সেই ভিডিও লেসনগুলো পেয়ে উপকৃত হচ্ছ। আর আজকে আমি তোমাদের জন্য যে ভিডিও লেসনটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গণিত বিষয়ের সংখ্যা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে, সেই রকম বিগত বছরের কিছু প্রশ্নের মাধ্যমে প্রশ্নগুলোকে উদাহরণ হিসেবে ব্যবহার করে তোমাদেরকে আজকে আমি দেখাবো যে এই অঙ্কগুলো কীভাবে করতে হবে এবং খুব সহজে কীভাবে করা যায়, অথবা আমি দেখাবো রিটেন আকারে, যে রিটেন আকারে যদি পরীক্ষা আসে, বিশেষ করে ব্যাঙ্ক এক্সামে যে রিটেন আকারে প্রশ্ন আসে, কীভাবে সেই রিটেন আকারে করতে হবে সেই টেকনিকগুলো শিখিয়ে দেবো। তো চলো সেটি শুরু করা যাক। তো এখানে আমি 5টি প্রশ্ন নিয়েছি। প্রথম প্রশ্নটি হচ্ছে কোনো সংখ্যার 4 গুণের সাথে, ব্যাঙ্ক এক্সামের ক্ষেত্রে এই প্রশ্নগুলি আমি এখানে যেমন বাংলায় রেখেছি ঠিক সেই রকম এগুলো আবার ট্রান্সলেট করা থাকে ইংলিশে। সেই ট্রান্সলেট জিনিসটি যদি তুমি শিখতে না পারো বা এর ট্রান্সলেশন, দ্যাট মিন্স এর ইংলিশ রূপগুলো যদি তুমি না বুঝতে পারো, তাহলে কিন্তু সেই অঙ্কগুলো সমাধান করতে পারো না। সেজন্য অবশ্যই তোমার ইংলিশ ট্রান্সলেশন ভালোভাবে জানতে হবে। আর সেই জন্য আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ইংলিশ হসপিটাল 24। যেমন এখানে হসপিটাল এবং এই ইংলিশের মাঝখানে স্পেস আছে, কিন্তু এই যে 24 এবং হসপিটালের মাঝখানে কোনো স্পেস নেই, এই স্পেস না দিলেই সেই চ্যানেলটি পেয়ে যাবে। তো সেখানে ট্রান্সলেশন কীভাবে করতে হয়, ইংলিশে বড় বড় সেন্টেন্সগুলোকে কীভাবে বাংলা থেকে ইংলিশ করতে হয়, ইংলিশ থেকে কীভাবে বাংলা করতে হয়, সেই লেসন রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পাবে। ফ্রি হ্যান্ড রাইটিং নামে যে প্লেলিস্ট রয়েছে, অথবা 20 ডেজ ইংলিশ স্পোকেন ইংলিশ লার্নিং ট্রান্সলেশন নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে সেগুলো শিখতে পারবে। তো ট্রান্সলেশন না শিখতে পারলে তুমি কখনোই ব্যাঙ্ক এক্সামে ভালো করতে পারবে না। তো সেই চ্যানেলটি তোমরা ভিজিট করবে এবং ভালো লাগলে ভিডিওগুলো লাইক দিবে এবং সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই অন্যদেরকেও সেই চ্যানেলের কথাও বলবে। তো দেখো এই অঙ্কটি আমি কীভাবে করি, যে কোনো সংখ্যার 4 গুণের সাথে, কোনো সংখ্যা যখন এরকম বলা থাকে সেক্ষেত্রে আমরা সেই অঙ্কগুলো আমরা ধরে করি। তাহলে ধরি সংখ্যাটি আমরা এখানে এক্স ধরতে পারি, ক ধরতে পারি, যে কোনো একটি এখানে বর্ণ ধরে নিলাম। তারপরে প্রশ্ন মতে এখানে আমরা শুরু করতে পারি, প্রশ্ন মতে সংখ্যাটি 4 গুণের সাথে, তাহলে সংখ্যাটি 4 গুণ হবে হচ্ছে 4x, এর সাথে 1 যোগ করলে, 1 আমি যোগ করলাম, তারপরে যোগফল ওই সংখ্যার 3 গুণ হতে, তাহলে যোগফল মানে হচ্ছে সমান চিহ্ন, যোগফল হবে ওই সংখ্যার 3 গুণ, তাহলে এই সংখ্যার 3 গুণ মানে হচ্ছে 3x, এর হতে 5 বেশি, তাহলে আরও 5 বেশি। এই অঙ্কটি কিন্তু আমার সাজানো হয়ে গেলো, অঙ্ক সাজাতে পারলি সেটি সমাধান তুমি সহজে করতে পারবে। তাহলে এখন যদি আমরা একদম ঠিক ইসের নিয়মে করি, সমাধানের নিয়মে, তাহলেই হয়ে যাবে। আমরা জানি এই বর্ণের রাশিগুলো এক জায়গায় আসে, তাহলে 4x এইটাই এখানে ছিল প্লাস, এ পাশে আসলে হয়ে যাবে মাইনাস, তারপর হচ্ছে এই সংখ্যাগুলো এক জায়গায় চলে যাবে, 5 এখানে ছিল প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস, 5 বিয়োগ 1, বা তাহলে 4x থেকে 3x হলে থাকবে শুধু x, সমান এখানে থাকবে হচ্ছে 4, তাহলে অতএব এখানে কী নির্ণয় করতে বলছে, সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি আমরা ধরেছিলাম x, অতএব সংখ্যাটি হচ্ছে x এর মান যেটি বেরোয়েছে সেটি, সংখ্যাটি হচ্ছে 4 তুমি বলতে পারো, অথবা ইংলিশে 4 যেটি কোশ্চেনে থাকবে সেটি। তাহলে এই সংখ্যার অঙ্কগুলো সাধারণত এইভাবে করতে হয়। এখন আসল হচ্ছে এই জায়গাটি, যে জায়গায় আমি এখানে সাজিয়েছি, যদি তুমি সঠিকভাবে সাজাতে পারো তাহলে অঙ্কটি সঠিকভাবে হবে। এই জন্য যে কোনো বিষয় সম্পর্কে আগে হচ্ছে সেটিকে সাজানো, যদি তুমি একটি কাঠামোর ভিতরে নিয়ে আসতে পারো তাহলে সেটি অবশ্যই একটি যে কোনো তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি একটি জায়গায় পৌঁছতে পারবে। কাঠামোতে না ফেলতে পারলে বা কাঠামোর মধ্যে নকশার মধ্যে নিয়ে আসতে না পারলে হবে না। তাহলে এখানে ছিল যে 4 গুণ, সংখ্যাটি ধরে নিয়েছি x, তার 4 গুণ, এর সাথে পারে 1 যোগ,
যোগ করলে ফল, আমরা যোগফল সাধারণত কি দিয়ে লিখি? সমান চিহ্ন দিই। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিলাম, তারপরে যে ফল আসবে সেই ফল, যোগফল ওই সংখ্যার। তাহলে মনে এখানে যোগফল কত আসবে সেটা এখানে দেওয়া নেই, শুধু বলা আছে ওই সংখ্যার তিন গুণ হতে পাঁচ বেশি। তাহলে যোগফল সমান ওই সংখ্যার তিন গুণ, এর সাথে আবার যোগ পাঁচ। তাহলে আমরা অঙ্কটি সাধারণ হয়ে গেলে এরপরে সমাধানের নিয়মে করে ফেলবো। আশা করছি অঙ্কটি খুব সহজ, একদম এই অঙ্কগুলো সিক্স সেভেনে রয়েছে, এই জন্য সিক্স সেভেনের স্টুডেন্টরাও যদি এই চ্যানেলটি দেখে থাকো তাহলে তোমরাও এখান থেকে শিখতে পারবে। আর এই ইজি অঙ্কগুলোই পরীক্ষাতে আসে। আমি এখানে যে প্রশ্নগুলি নিয়েছি এগুলো কিন্তু বিগত বছরের নন ক্যাডার যে সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস জব এক্সামগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন নিয়েছি। আর এই সর্বশেষ যে প্রশ্নটি আছে এখানে, এটি একটি ব্যাংক এক্সামে এসেছিলো, এটি নয় এই তিন নম্বর অঙ্কটি দশ বাংলা ব্যাংকের যেখানে একটি পরীক্ষাতে এসেছিলো। তো এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই শিখতে হবে। নাম্বার দুই হচ্ছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার তিনের দুই গুণ, সংখ্যা দুইটির সমষ্টি একশো হলে বড় সংখ্যাটি কত? তাহলে এখানে আমরা ধরতে পারি যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার এত গুণ। ধরি একটি সংখ্যা বা সংখ্যাটিও ধরতে পারি একটি সংখ্যা, ধরে নেই একটি সংখ্যা x। তাহলে আমরা ধরে নিয়েছি যে একটি সংখ্যা x, এখানে যে প্রশ্ন যা বলছে তাই করবো আমরা। একটি সংখ্যা অপর একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা আমরা ধরে নিলাম x, অপর সংখ্যাটি তাহলে কত হবে? অপর সংখ্যা, অপর সংখ্যা কি বলছে? এই সংখ্যার তিনের দুই গুণ সমান কি হবে? এটি একবার আমরা লিখতে পারতাম, তারপর আমি ভেঙে লিখেছি বোঝার সুবিধার্থে, এত। তাহলে থ্রি এ টু এক্স, এত গুণ সংখ্যা দুইটির সমষ্টি। তাহলে আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে সংখ্যা দুটির সমষ্টি, তাহলে একটি সংখ্যা হচ্ছে এক্স, অপর সংখ্যা হচ্ছে টু এক্স নিচে থ্রি সমান একশো। এই এটি হচ্ছে অঙ্ক। এখন এটিকে আমরা একদম সমাধানের নিয়মে করলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে এটি যদি আমরা এই এই অংশটুকু যদি ভগ্ন অংশ হচ্ছে লসাগু করে ফেলি, থ্রি এক্স প্লাস টু এক্স সমান হচ্ছে একশো, বা থ্রি এক্স আর টু এক্স যোগ করলে হবে ফাইভ এক্স সমান। এখন এটা আমরা এক্স লাইনেই করে ফেলি বজ্রগুণটাও, তাহলে এটা হচ্ছে এই তিন দিয়ে একশো গুণ হবে, তিন দিয়ে একশো গুণ করলে হবে তিনশো, আর আরে গুণা। তারপর হচ্ছে যে বা এক্স সমান হবে কত? তিনশো ভাগ পাঁচ, তাহলে হবে ষাট। তাহলে এখানে বলছে যে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি আমরা দুটি সংখ্যাই বের করি, তারপরে বুঝতে পারবো যে কোনটি বড় সংখ্যা। তাহলে একটি সংখ্যা এক সমান হচ্ছে ষাট, অপর সংখ্যা অপরটি সমান আমরা জানি ওখানে টু এক্স ছিল, তাহলে টু গুণ ষাট ভাগ হচ্ছে থ্রি, তাহলে এখানে হচ্ছে একশো বিশ ভাগ থ্রি, তাহলে এখানে আসতে চল্লিশ। তাহলে অ্যান্সার হচ্ছে বড় সংখ্যাটি হচ্ছে কত এখানে? ষাট, ষাট অর সিক্সটি। তাহলে বড় সংখ্যাটি যদি বলে তাহলে হলো সিক্সটি, আর যদি বলতো যে সংখ্যা দুইটি কত, তাহলে সংখ্যা দুইটি কত যদি বলে তাহলে আমরা নির্ণয় করতাম যে ষাট এবং চল্লিশ, ষাট এবং চল্লিশ। এখন এখান থেকে আরও একটি সহজও করা যায়, সেটি হচ্ছে যে এখানে আমরা দেখবো সমষ্টি যেহেতু রয়েছে একশো, তাহলে প্রশ্নে যে মান দেওয়া থাকবে সেখানে দেখবো আমরা কোন মানটি এখানে বড় রয়েছে। তাহলে আমরা দেখবো সেই মানদের মধ্যে যদি দেখি আমরা বড় ওই অপশনের মধ্যে যে মানটি বড় রয়েছে, তাহলে এই বড়টি যদি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে ছোটোটি এবার ঠিক থাকে কিনা, সেক্ষেত্রে ওইভাবে করে আমরা সেখান থেকেও মান বের করতে পারি। তারপরে অঙ্ক এইভাবে করাটাই হচ্ছে ভালো, কারণ এমসিকিউর ক্ষেত্রে আমরা সংক্ষেপে করতে পারবো, বাট
যখনই আমরা ব্রড কোশ্চেনে যাব সেখানে কিন্তু সংক্ষেপ করা যাবে না, সেজন্য এই ব্রড আকারে করাটাই ভালো। এখানে আমি যেভাবে করেছি এই এই ধরনের অঙ্ক যদি আসে তোমাদের পরীক্ষায় তাহলে কিন্তু তোমরা আবার সমাধান করতে পারবে। এখানে যেভাবে করেছি ঠিক সেরকমই হবে, হয়তো এখানে ডিজিট চেঞ্জ করে আসতে পারে, এখানে আছে 100 হয়তো থাকতে পারে 200, ওখানে তোমার 3-এর 2 গুণ ছিল হয়তো বা 5-এর 3 গুণ থাকতে পারে, সিম্পল, কিন্তু বেসিক নিয়মগুলো একই। সো আশা করছি বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বুঝতে পারলেও কমেন্ট করে জানাবে যে এই জায়গা থেকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো অথবা কোন অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিলে ভালো হয়। যদি তোমাদের বইয়ের কোনো বিশেষ কোনো অঙ্ক থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই অঙ্কগুলো বা এই বছরের এই প্রশ্নটি সমাধান তোমাদের প্রয়োজন, সেগুলো কমেন্ট করে জানালেও আমরা চেষ্টা করব আমি। তারপর নাম্বার 3, একটি সংখ্যার 1/4 হতে 4 বিয়োগ করলে 20 হয়, সংখ্যাটি কত? ওই একই ধরনের অঙ্কই, কিন্তু একটি সংখ্যার 1/4 হতে 4 বিয়োগ করলে 20 হয়, তাহলে ধরি সংখ্যাটি এক্স বা ক যেটাই ধরো, তারপর হচ্ছে এর 1/4, তাহলে 1/4 মানে হচ্ছে 4-এর 1/2 সমান হচ্ছে এক্স এর 4। এখানে বলা হয়েছে হতে 4 বিয়োগ করলে ফল 20 হয়, তাহলে প্রশ্ন মতে আমরা এখন লিখতে পারি, প্রশ্ন মতে একটি সংখ্যার 1/4 হতে 4 বিয়োগ করলে, তাহলে এই যে 1/4 সমান হয়েছে 4-এর এক্স, এখান থেকে বিয়োগ করতে হবে 4, 4 বিয়োগ করলে ফল আসবে 20। এখন যদি আমরা যেহেতু একটি ভগ্নাংশ নয় সেটাকে যদি আমরা লসাগু করি, তাহলে 4 এটি আমার এই পাশে করতাম, এখন আমি এখানে করেছি, সমস্যা নেই, তাহলে এক্স বিয়োগ, তাহলে এখানে হবে কত, 4 4-এ 16 সমান 20 বা এক্স মাইনাস 16 সমান, আমরা জানি এভাবে যদি থাকে তাহলে সেগুলো আমরা কি করি, সেগুলোকে আমরা এই যে আড়াআড়ি গুণ করে থাকি, তাহলে 4 দিয়ে 80 হবে, এটা গুণ করলে 4 দিয়ে যদি আমরা 20-কে গুণ করি তাহলে 80 হয়। তারপরে এখানে রয়েছে যে এক্স মাইনাস 16, তাহলে এক্স সংখ্যা এক পাশে চলে যাবে, তাহলে 16 ওই পাশে গেলে হয়ে যাবে যোগ, তাহলে 80, অতএব এক্স সমান 96, এটি হচ্ছে সংখ্যাটি। তাহলে যদি আসে পরীক্ষায় সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি হবে 96, যে একটি সংখ্যার 1/4, তাহলে সংখ্যাটি আমরা ধরেছিলাম এক্স, এর 1/4 মানে হচ্ছে 4-এর এক্স, সেখান থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হবে 20, সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি বের করা খুবই ইজি। তো আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে আসে তাহলে অবশ্যই তোমরা সমাধান করতে পারবে, কারণ হচ্ছে এই ধরনের ইজি অঙ্কই পরীক্ষাতে আসে, বাট এটি কিন্তু একটি ব্যাংক এক্সামে এসেছিলো, সো এই জন্য এগুলো খুব ইজি হলেও বুঝতে হবে যে এগুলো এই ধরনের অঙ্কই পরীক্ষাতে আসে। আমি এখানে বাংলায় দেখিয়েছি, ব্যাংক এক্সামে ইংলিশে আসে, সেই জন্য ট্রান্সলেশন বিষয়গুলো শিখতে হবে, আর সেই ট্রান্সলেশন ভালোভাবে শেখার জন্য আমার ইংলিশ হসপিটাল 24 চ্যানেলও তোমাদের ভিজিট করতে হবে। দেন হচ্ছে নাম্বার ফোর অঙ্কটি হচ্ছে আরেকটি ইজি অঙ্ক, তবে ইম্পর্টেন্ট, 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 199, সংখ্যা দুইটি কত? তাহলে এখানে চার নম্বরে আমরা যদি দেখি, এখন এই এই জায়গায় কিন্তু তোমাদের একটা বোঝার বিষয় রয়েছে, সেটি হচ্ছে সংখ্যা দুইটির বর্গের অন্তর। এখন ক্রমিক যেহেতু বলেছে, ক্রমিক মানে হচ্ছে ক্রমে ক্রমে বাড়বে, তাহলে ধরি একটি সংখ্যা এক্স অপর সংখ্যা যেহেতু বাড়বে তাহলে এক্স প্লাস 1। এখন প্রশ্ন মতে যা বলছে আমরা সেইটাই করব, প্রশ্ন মতে বর্গের অন্তর, সংখ্যা দুইটির বর্গের অন্তর, তাহলে এক্সের বর্গ বিয়োগ
x প্লাস 1 এর বর্গ সমান হচ্ছে বর্গের অন্তর 199 তাহলে এখন আমরা এখানে দেখি এই চিহ্ন দেওয়া যায় অথবা বা যেহেতু দুটো পক্ষ রয়েছে x স্কয়ার এখন এটা আমরা যদি a প্লাস b হোল স্কয়ারের যে একটি সূত্র রয়েছে সেটি দিয়ে আমরা এখানে ফেলতে পারি তাহলে a প্লাস b হোল স্কয়ারের যদি সূত্রে আমরা ফেলি তাহলে সেটি কি হয় যে a স্কয়ার এখানে আমরা যদি ব্র্যাকেট দেই a স্কয়ার প্লাস 2ab a হচ্ছে x 1 লিখলেও হয় না লিখলেও হয় প্লাস b স্কয়ার হচ্ছে 1 s 1 এর স্কয়ার দিলেও হবে না দিলেও চলবে তারপর হচ্ছে বা x স্কয়ার মাইনাস এখন এই মাইনাস দিয়ে ভিতরগুলো যদি গুণ করি তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 সমান 199 বা এখানে এই x স্কয়ার ভ্যানিশ হয়ে যায় এখানে থাকে মাইনাস x সমান এই 1 সংখ্যাটা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে 200 বা x সমান 200 এখন এখানে যে মাইনাসটি রয়েছে সেটি আমরা দেখব যে এখানে মাইনাস কেন আছে বা মাইনাস কেন এসেছে এই জায়গায় যদি আমরা আরেকটা কাজ করতে পারি সেটি হচ্ছে এই যে সাজানোর ক্ষেত্রে সাজানোর বিষয়টিকে আমরা অন্যভাবে করতে পারি তাহলে আমাদের এই মাইনাসটি বোধহয় আসবে না সেটি কিরকম যদি আমরা অঙ্কটা এরকম সাজাই যে এই বড় সংখ্যাটি যেহেতু আমরা এখানে অন্তর বলেছে তাহলে আমরা এখানে এই জায়গায় ভুল হয়েছে ভুলটা হলো এরকম যে বড় সংখ্যাটি কিন্তু আমরা ছোটটা থেকে বিয়োগ করি সেটি ভুল সেজন্য আমি এখন যদি সঠিকভাবে করি a স্কয়ার মাইনাস 199 বা এখন এটা সূত্রটা যেটা আমরা এখানে লিখেছি না এখন যদি সেখানে লিখি 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার সমান 199 তাহলে এখানে এই x স্কয়ার তো থাকে না তাহলে এখানে থাকে 2x প্লাস 1 প্লাস 1 ওই পাশে গেলে কি হয় আচ্ছা এখানে প্লাস 1 প্লাস 1 এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস 1 বা x সমান এখানে হবে 198 2 এখানে গুণ উপাশে গেলে বিয়োগ হয়ে যাবে অতএব x সমান x মানে হচ্ছে সংখ্যা তাহলে এখানে যেটি দাঁড়ালো আমাদের কি বের করতে বলছে সংখ্যা দুটি সংখ্যা দুটি না সংখ্যাটি হ্যাঁ সংখ্যা দুটি তাহলে x সমান আসতেছে এখানে কত যে 9 2 18 আবার 9 2 18 একটি সংখ্যা বোধহয় 99 এসেছে তাহলে একটি সংখ্যা যদি 99 আসে তাহলে আমরা দেখব যে উত্তর হবে এটি যে অ্যানসার একটি সংখ্যা 99 অপর সংখ্যা তাহলে অপর সংখ্যায় 99 এর সাথে 1 যোগ তাহলে হবে 100 এই হচ্ছে উত্তর যে একটি সংখ্যা 99 আর একটি হচ্ছে 100 তাহলে প্রথমে কিন্তু এই যে আমি এখানে প্রথমে আমি যেটি ভুল করেছি এই ভুলটি করার কারণটা হচ্ছে যে এই ভুলগুলো হয়ে থাকে পরীক্ষাতে সেই জিনিসটি তোমাদের দেখানোর জন্যই আমি এখানে সেভাবে প্রথমে ভুল করে দেখেছি যে যদি পরীক্ষাতে এরকম সাজানোর জায়গায় ভুল হয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের অঙ্কটা আর ঠিক ট্র্যাকে উঠতে কষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এখানে প্রথমে যে ভুলটি দেখিয়েছিলাম যে আমি সেখানে কিন্তু ছোটটা থেকে বড়টা বিয়োগ করেছিলাম তো আমাদের করতে হবে কি বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে এই ধরনের ভুল কিন্তু পরীক্ষায় হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় অঙ্ক সব কিছু ঠিক আছে সাজানো সব ঠিক আছে কিন্তু অ্যানসার মিলছে না তো এরকম কিন্তু হয়ে থাকে সো আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এবং এই ধরনের ভুল যাতে না হয় সেই কৌশলটিও শিখতে পেরেছো তো তারপরে যদি কোথাও কারো কোনো সমস্যা থাকে সেগুলো কমেন্ট করে জানাবে এবং এই চ্যানেলের সাথে থাকবে সর্বদা এই চ্যানেল থেকেই পড়াশোনা করবে কারণ একটি চ্যানেল এখানে তোমরা পেয়েছো যেখানে সকল বিষয়ের বিশ্লেষণ তোমরা পেয়ে থাকো এক জায়গাতে তো 5 নম্বর অঙ্কটি যে
হচ্ছে দুটি সংখ্যার অন্ত 7 তাদের গুণফল 60 সংখ্যা দুটি এই যে গুণফল যদি থাকে অন্তর থাকে এই অঙ্কগুলো সাধারণত আমরা যে অপূর্ণায়ন বা প্রতিস্থাপন অঙ্ক যে 19 এ করেছিলাম 89 এ সেই নিয়মগুলোতে করতে হবে তো এখানে প্রথমে দুটি সংখ্যার অন্তর 7 তাহলে আমরা ধরি একটি সংখ্যা x অপর সংখ্যা y এখন প্রশ্নমতে অন্তর বলেছে তাহলে এখানে আমি বড় কোণটি ছোট কোণটি সেটা ধরে নেই যেহেতু তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে এটা বড় আর এটা হচ্ছে ছোট তাহলে অন্তর হলে x মাইনাস y লিখব সমান 7 এটাকে আমরা দিলাম একটং সমীকরণ আমরা প্রতিস্থাপন বা অপূর্ণায়নের পদ্ধতিতে করব তারপরে হচ্ছে যে গুণফল হচ্ছে x y গুণফল হচ্ছে কত 60 এটি হচ্ছে দুই নং সমীকরণ তাহলে এই এক নং হতে পাই এটা আমরা লিখতে পারি এক নং সমীকরণ হতে পাই এরকম আমরা কিন্তু 89 এ আমরা করেছি 89 এ ঠিক সেই নিয়মটি আমি এখানে করব এক নং হতে পাই x মাইনাস y সমান 7 বা x সমান y প্লাস 7 অথবা 7 প্লাস y এটিকে আমরা দিলাম তিন নং সমীকরণ তারপরে এখন আমি কাজ করব কি এই x এর মান একটা বেরিয়েছে এখানে এই x এর মানটি আমি দুই নং সমীকরণে বসাবো তাহলে যে x এর মান দুই নং সমীকরণে বসাই দুই নং সমীকরণে বসাই তাহলে এখানে কি রয়েছে y ইনটু এই x এর মান যদি বসাবো তাহলে এখানে হবে y প্লাস 7 এবং দুই নং সমীকরণে বাকি হচ্ছে 60 বা y গুণ করলে y² প্লাস 7y সমান 60 এখন যদি আমরা এই y 60 এই পাশে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে পাশে থাকবে শূন্য এখন আমরা এটাকে যে মিডল টার্ম ব্রেক পদ্ধতি একটি রয়েছে সেটি দিয়ে করতে পারি তাহলে এখানে হবে এই মিডল টার্ম ব্রেক তো অবশ্যই আমরা জানি যে শেষ সংখ্যাটি ভাঙা থাকে এমন দুটি সংখ্যায় যেন মাঝখানেটি ঠিক থাকে তাহলে যে 5 12 60 বারো থেকে 5 গেলে 7 থাকবে সেটি আমরা এখানে ভাঙাতে পারি তাহলে y² প্লাস 12y বিয়োগ 5y সমান 60 তাহলে বা এখান থেকে y আমরা কমন নিতে পারি y প্লাস 12 এখানে বিয়োগ এখান থেকে 5 কমন গেলে y প্লাস 12 সমান 0 এই পাশটা আমি মুছে দিলাম তাহলে যে ওখানে থাকছে y প্লাস 12 আর থাকছে y মাইনাস 5 সমান 0 অতএব y প্লাস 12 সমান 0 হলে y সমান হচ্ছে -12 এই হলো একটি মান আবার y মাইনাস 5 সমান 0 হলে y সমান 5 এখন আমরা জানি এই সমাধানের ক্ষেত্রে সংখ্যার মান মাইনাস গ্রহণযোগ্য নয় তাহলে আমরা 5 এখানে ধরব তো 5 যদি হয় y তাহলে অতএব x সমান কত হবে x সমান হচ্ছে ওই যে আমরা 1 পেয়েছিলাম সেটি আমরা লিখবো দুই নং তিন নং সমীকরণে পেয়েছিলাম তাহলে 5 যোগ 7 সমান সমান হচ্ছে 12 তাহলে x এর মান হচ্ছে 12 আর y এর মান হচ্ছে অ্যানসার x সমান 12 আর y সমান হচ্ছে 5 তাহলে পরীক্ষা যদি এখানে সংখ্যা বলে তাহলে সংখ্যা দুটি 12 ও 5 তো এরকম করে এই যে সমাধানের অঙ্কগুলো সেগুলো করতে হবে এবং সংখ্যার অঙ্কগুলো তো এখানে আমি যে বিষয়টি দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এই সংখ্যার অঙ্কগুলো কোন ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে আসে এবং সেগুলো কীভাবে সমাধান করতে হয় আশা করছি আমার এই যে চেষ্টা সেখানে আমি অল্প হলেও সফল হতে পেরেছি এবং তোমরা
কিছুটা হলেও বুঝতে পেরেছো এবং এতটুকু তোমাদের ধারণা হয়েছে যে কোন অঙ্কগুলো পরীক্ষাতে আসে এবং সেগুলো কিভাবে সমাধান করতে হয়। তো আমার ভিডিও লেসনটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করবে, অন্যদের সাথে শেয়ার করবে যাতে বন্ধুরাও এই চ্যানেল থেকে শিখতে পারে, সেই জন্য তাদেরকেও এই চ্যানেলের কথা বলবে। আজকে এখানে শেষ করব, পরবর্তীতে আবার ইম্পর্টেন্ট কোনো ভিডিও লেসন নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই চ্যানেল থেকেই পড়াশোনা করো, সেই আশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এভরিবডি।